এই সোনপুকুর বাজার এটা কি গো ঠিক তো নাকি বাজার তো হ্যাঁ একটা জলসায় আমি এসেছিলাম অনেক আগে মনে আছে আপনাদের না ভুলে গেছে দেখো বাবা আমার তো মনে আছে বাবা হ্যাঁ কোথায় এই কিচুনে লাঠি সুতা মেরে ভাঙ জোর করে বাস চলে গেল ধর্মের উপরে আঘাত ধর্মের উপরে আঘাত এনে দিলে কারা ভারত স্বাধীনের পর থেকে পুষ্পাপীর পুরা পিসাবিদের ধর্মের উপরে আঘাত কেউ আনে না কারণ ছিল কারা চেনেন না তাদের ঘরে নাম বলতে হবে আমাকে হ্যাঁ কি বলুন আজকে ভারত স্বাধীনের পর থেকে হ্যাঁ ফুরফুরা পিসাবিদের বাড়িতে কই পুলিশ ঢোকেনে ঢুকেছে বলতে পারবে ইমানদারি বলুন হ্যাঁ ব্রিটিশ গেল কংগ্রেস গেল 34 বছর বামপার সরকার চলে গেল কি গেছিল পুলিশ যায় না আজ আপনাদের এই যে ভাঙড়ের বিধায়ক একটাই বিধায়ক সেটা আমার ভাইপো হ্যাঁ পীরজাদা নওশাদ সিদ্দিকী জানেন তো জানেন না আপনারা হ্যাঁ দেখো হ্যাঁ সে গেল তার আন্দোলন করতে গেল নেই উনি যায় তার বিধান উনি যায় সংবিধান উনি যায় ভারতবর্ষ সংবিধান আইন আছে তেসা সংবিধান আইন উনি যায় গেল হঠাৎ সেই খেলেছে পুলিশ অত্যাচার করে জুলুম করে আজ আমার ভাইপোটাকে হ্যাঁ তার সঙ্গে আমার ভাইপোর সঙ্গে যারা ছিল হ্যাঁ ছেলেগুলো উপরে মাত ভোর পিটা পিটি করে ইট পেটকেল ছুঁড়ছে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে যাচ্ছে এটা কি ভারতবর্ষের সংবিধান আইন জিসিবি লাগিয়ে ঘর বাড়িগুলো ভেঙে ধুলি সাফ করে দিলে গরিব অসহায় মানুষ এর নাম কি ইসলাম আল্লাহ কোরআন বলেছিল ইসলাম বলেছে হ্যাঁ বেঈমানি করে শেষ করে দিলে বেঁচে যাবেন বেঁচে যাবেন হ্যাঁ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে কোথা রাস্তা ঘাটে আজ পড়ে কাঁচে কথা ঠিক না বেঠি বলো একদিন তারা ঘরে আসবে না আসবে না আরে কত বলেন একদিন তারা বাড়ি আসবে না আসবে না সময়ের জন্য বলো সময়ের জন্য অপেক্ষা সময়ের জন্য অপেক্ষা তারা বাড়ি আসবে কি করছো কি করলে সাতারা বাড়িতে এসিতে আছে হাওয়া খেচ্ছ মজ করছ মিশিয়ে ফেলবে মিশিয়ে ফেলবে ধুলি সাত করে ছড়িয়ে ফেলবে মাথা মোটা মুসলমান বোকা মারা মুসলমান কাঁচ চক্রান্তে পড়ে এই সর্বনাশটা করলে তোমরা এ ক্ষতিটা করলে কার নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ কিন্তু কোন দিন তুমি ওই জায়গা থেকে রেহাই পাবে না পাবে না পাবে না এই বাংলার মানুষ কোনদিন ছাড়বে না কথা ঠিক না বেঠিক গো বুঝতে পেরেছো বাবা তৈরি থাকো তোমরাও এক শীতে মাঘ মাস কাটে না কি গো তাই তো নাকি কাটে হ্যাঁ এই সোনপুকুর বাজার এটা কি গো ঠিক তো নাকি বাজার তো হ্যাঁ একটা জলসায় আমি এসেছিলাম অনেক আগে মনে আছে আপনাদের না ভুলে গেছে দেখো বাবা আমার তো মনে আছে বাবা হ্যাঁ কোথায় এই কিচুনে লাঠি সুতা মেরে ভাঙ জোর করে বাস চলে গেল ধর্মের উপরে আঘাত ধর্মের উপরে আঘাত এনে দিলে কারা ভারত স্বাধীনের পর থেকে পুষ্পাপীর পুরা পিসাবিদের ধর্মের উপরে আঘাত কেউ আনে না কারণ ছিল কারা চেনেন না তাদের ঘরে নাম বলতে হবে আমাকে হ্যাঁ কি বলুন আজকে ভারত স্বাধীনের পর থেকে হ্যাঁ ফুরফুরা পিসাবিদের বাড়িতে কই পুলিশ ঢোকেনে ঢুকেছে বলতে পারবে ইমানদারি বলুন হ্যাঁ ব্রিটিশ গেল কংগ্রেস গেল 34 বছর বামপার সরকার চলে গেল কি গেছিল পুলিশ যায় না আজ আপনাদের এই যে ভাঙড়ের বিধায়ক একটাই বিধায়ক সেটা আমার ভাইপো হ্যাঁ
পীরজাদা নওশাদ সিদ্দিকী জানেন তো, জানেন না আপনারা? হ্যাঁ, দেখো হ্যাঁ, সে গেল তার আন্দোলন করতে গেল, নেই উনি যায় তার বিধান অনুযায়ী, সংবিধান অনুযায়ী, ভারতবর্ষ সংবিধান আইন আছে, দেশের সংবিধান আইন অনুযায়ী গেল। হঠাৎ সেই খেলেছে পুলিশ অত্যাচার করে, জুলুম করে, আজ আমার ভাইপোটাকে, হ্যাঁ, তার সঙ্গে আমার ভাইপোর সঙ্গে যারা ছিল, হ্যাঁ, ছেলেগুলো মারধর পিটাপিটি করে ইট পেটকেল ছুঁড়ছে, টেনে হিচড়ে হিচড়ে নিয়ে যাচ্ছে, এটা কি ভারতবর্ষের সংবিধান আইন? এ বাবা আইন, হ্যাঁ, টেনে নিয়ে মাথায় ছড়িটা মারলো, দেখেছেন আপনারা পিটে মারছে, একটা ভাঙড়ের বিধায়ক তো সে, কি বাবা, সে পীরের ছেলে, তারা কি চেনে না, তারা কি জানে না, রাজ্য সরকার কি জানে না? হ্যাঁ, লিয়ে যে টেনে হেঁচড়ে ভরলেন, কি কারণের জন্য ভরেছেন বলুন? হ্যাঁ, সামনে পঞ্চায়েত ভোট এসছে বলে আজকে আপনি টেনে নিয়ে গেলেন, খোদা ছেড়ে দেবে, এ খোদা ছেড়ে দেবে, আমি নাই বলছি না অন্যায় বলছি, এ নাই বলছি না অন্যায় বলছি, নাই কথা যদি না বলো, সত্য কথা যদি না বলো, কিয়ামতের ময়দানে গুঙ্গা শয়তান করে আল্লাহ তুলবে, কাউকে আল্লাহ ছাড়বে না, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আজ লিয়ে ভরে দিয়ে এটকে রেখে দিয়েছে, এ ঠিক না বেঠিক? আজ আমার ভাইপো জেলের ভাত খেচ্ছে, আপনাদের অনেক ছেলেরা তারাও জেলের ভাত খেচ্ছে, কি গো ঠিক নয়? ঠিক, বড় বড় ইমাম জেল খেটেছে, বড় বড় ইমামরা জেল খেটেছে, আমার ভাইপো জেল খেটছে, তার জন্য আমি কিছু মনে করি না। তাকে তাকে কাজ করতে গেলে ন্যায় কথা সত্য কথা গরিবের জন্য বলতে গেলে, দশের জন্য বললে গেলে, আপনারা আমার জন্য বলতে গেলে, মিথ্যে করে কেস দিয়ে তাকে টেলে টুলে নিয়ে যে ভরে রেখে দাও, কি এটা সুপরিকল্পিত ভাবে প্রশাসন বিভাগ তাপ এত নিকৃষ্ট হয়ে গেছে, এত নোংরা মনে দে এই প্রশাসন বিভাগ, তাদের দ্বারা এই কাজটা করা হয়েছে, কথা ঠিক না বেঠিক গো বলুন? হ্যাঁ, আমার ভাইপোকে যখন ধরা হচ্ছে, বিজেপির টাকা নিয়ে নিয়েছে বলে ধরা হয়েছে, এই বিজেপি থেকে টাকা নিয়েছে বলে ধরা হয়েছে না তো, তার জন্য তো নয়। হ্যাঁ, ওই কলকাতাতে বিজেপি এসেছে, গাড়ি ভেঙেছে, আগুন লেগেছে, ধুলি সাত করে দিয়েছে, ঠিক না বেঠিক বলুন? বলুন ঠিক তো? কি হলো, কেস হলো নি কেন, কেস করলেন না কেন আপনারা, তাদের নামও কেস করেন? হ্যাঁ, জামিন অযোগ্য কেস দিলেন না কেন? বিধানসভাটা ভেঙে ধুরমা ধুলি সাত করেছিলেন, কে করেছিল, কে বলুন না, কে কে করেছিল? লজ্জা লজ্জা, বিধানসভা কে ভেঙেছিল? রাজ্য সরকার, রাজ্য সরকার ভেঙেছে, ধুলি সাত করে চিয়ার চিয়ার গুঁড়ো করে বেললে কই? হ্যাঁ, কেস হলুন তো, কিছুই হলুনি তো। হ্যাঁ, আর এটা এটা কি ফুরফুরার পীরজাদা পীর সাহেব, স্বাধীনের পর থেকে আজ অব্দি কেউ করেনি? হ্যাঁ, মাথায় টুপিটা পড়ে যাচ্ছে তবু টেনে তুলছে, কথা ঠিক না বেটি গো? হ্যাঁ, মুসলমান বলে কি দিলেন, মুসলমানদের দিলেন কি, কি পেয়েছে মুসলমান? খালি তো ধোকা ধোকা ধোকা, দিলেন কি? কিছুই তো দিলেন না, আজকে নিয়ে এঁটকে রেখেছেন। হ্যাঁ, একটা বিধায়ককে ধোকাবার নিয়ম জানেন, সংবিধান জানেন, সংবিধান আইনটা করা আছে, দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা, হ্যাঁ কিনা বলুন? ঠিক তো রেখি? হ্যাঁ বলুন, সেখানে আপনার সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, হ্যাঁ, অধীর মান্নান ভরেছে, দু ঘন্টা চার ঘন্টা বাদে ছেড়ে ছেড়ে চলে গেল, তা আমার ভাইপো পীরের আওলাদ নওশাদ সিদ্দিকী ভরে দু ঘন্টা বাদে ছেড়ে দিতে পারলেন না, কি বলা ভুল হলো? দু ঘন্টা বাদে ছেড়ে দিলেন। হ্যাঁ, যারা অন্যায় করলো তাদের ঘরে ছেড়ে দেওয়া হলো, আর যে অন্যায় করে মানুষের জন্য বললো, দেশের জন্য বললো, গরিবের জন্য বললো, তাকে জেলে ভরে রেখে দিয়ে, তারা আইনটা কোথায় গেছে, কি বাবা এই কথা আমার বলা ভুল হচ্ছে বলুন? এর বিচার হবে না, এর বিচার আল্লাহ করবে না, করবে না বলুন? ঠিক তো নাকি? সাবধান থাকবেন, বুঝে শুয়ে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন, খবরদার আপনারা
ধুকাই পড়তে যাবেন না। অনেকে পার্টি করছেন করুন, পার্টি করতে নিষেধ করিনি। অনেক তৃণমূল পার্টি করেন, এ বাবা করেন না, করেন তো? আমাদের মুরিদ আছে না নেই? আছে না নেই গো, বহুত করছেন, করুন, জান ভরে পার্টি করুন, যাকে যেটা খুশি লাগবে পার্টি করুন। কিন্তু একটা কথা মাথায় রাখেন, এই যে জিনিসটা যে করলে টেনে হিঁচড়ে টেনে টেনে নিয়ে গেলেন, তার আমার বাপদাদার মুরিদ তৃণমূলে আছে না নেই গো? সিপিএমে আছে, কংগ্রেসে আছে, সব আছে তো। আমার তৃণমূল বাবাজিরা ভাইয়েরা আপনার পার্টি করছেন, আপনার পীরের ছেলেকে যখন টেনে হিঁচড়ে করে নিয়ে যাচ্ছে, এটা আপনারা কি মেনে নিতে পারবেন? আপনারা মেনে নিতে পারবেন? এই কথাটা আমি বলতে চাইছি ভাই, আপনার আমার বাপদাদার মুরিদ, আপনারা সত্য ভাবে চলবেন, একটু বুঝে ভাবে চলবেন। যাই হোক, দর্শন আল্লাহুম্মা। ভাইয়া ভাই আসে না, পাঠাও না, ভাইকে নিয়ে আসে। দশটা বেজে গেছে, ভাইপো এসছে? আসেন না ভাইপো, বাবাজি ভাইয়েরা দোস্তরা, খবরদার, বুঝে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন। আপনারা যাকে যেটা ভালো লাগবেন আপনারা করুন, আমি করতে মানা করছি না। কিন্তু প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে, স্বাধীনভাবে প্রত্যেক মানুষ যে যার হ্যাঁ রাজনীতি করতে পারে, কেউ রাজনীতি করতে বাধা দেওয়া যাবে না। কথা ঠিক তো? হ্যাঁ বলে দিচ্ছি মামাজি। যাই হোক, মাশাআল্লাহ আল্লাহ সম্মানিত করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দেরাজ করেন। আপনারা মাশাআল্লাহ 21-22-23 সাল ইসার সব আপনার দাদা পীরের কি গো, জানেন তো না? জানেন না, না ভুলে গেছেন? হ্যাঁ সকলে যাবেন, দেখবেন কেউ যদি বলে বাবা যাওয়া হবে না, আজকে দেবে কি, মেনে নেবেন নাকি? হ্যাঁ পাহাড় ভেঙে পর্বত ভেঙে দরবার শরীফে চলে যাবে, কেউ এটকে রাখতে পারবে না বাবা। হ্যাঁ মহব্বত কি গো, যে যাকে মহব্বত করে তাকে এটকে রাখতে পারবে? পারবে না ইনশাল্লাহ। হ্যাঁ বলে দিয়ে গেলাম। যাই হোক, বেশি লম্বা চওড়া করছি বাবা, দশটা বেজে গেছে, দশটা, আমি আমার অন্য জায়গায় বেরিয়ে যাবো, কথা বুঝলেন না বাবা? যাই হোক, বুঝিয়ে চলবেন। আমার বক্তব্য আপনারা জানেন, আমি মিডিয়ায় সব মিডিয়ায় বক্তব্য দিয়ে দিই, সব বক্তব্য আপনারা পেয়ে যাবেন, মিডিয়াতে পেয়ে যাবেন, পেয়েছেন পাটা সামলে চলবেন, আগামীতে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন। যাই হোক, আসেন তাজিমাত দাঁড়িয়ে, নবী সে মোহাম্মদ কি ইয়া নবী সালাম। কাশীপুর থানার পাশে একটা গ্রাম আছে আলাকুলি, আলাকুলি জানেন তো? হ্যাঁ আমার ভাই এসেছিল বাবা, ভাই চেনেন? এসছে না? আসে নেব, এছিল তো? হ্যাঁ এছিল বাবা, আমার অনেকে বলছে আসেনে, অন্য জায়গায় দিয়ে থেকে অন্য জায়গায় থেকে এসব বক্তব্য দিয়েছে, অনেকে বলছে। তাহলে আপনারা তো সবাই বলছেন এসেছিল, যাই আমি ভেবেছিলাম হয়তো ধরে বেঁধে ফেলবে নাকি বাবা, বুঝলেন না? বানতে তো পারলে না, এখন বলছি বাবাজি হ্যাঁ জেনিয়ে এসো, তবে জেনিয়েও এসবে, এটা মনে জেনিয়েও এসবে আমার ভাই।
তো তুমি বেদও আমি দেখবো তুই কেমন মানতে পারো। বড় বড় কথা বললে হবে না, উল্টো পাল্টা বললে হবে না, কি বুঝলেন? নিজের জায়গায় নিজে থেকে কথা বলো, মাথা ঠান্ডা করে বলবে, মাথা গরম করবেন না, বুঝলেন না? বাংলার মানুষ সব জানে, হ্যাঁ কিনা বলুন তো বাবা, বাংলার মানুষ বুঝতে শিখেছে, কি বল ঠিক তো নাকি? অথেক বেয়াদুম মার্কার মধ্যে কথাবার্তা বলবে এটা উচিত নয়, ঠিক নয়, তাহলে ওষুধ খেতে হবে বাবা, তাতে নাকি মনে রাখবেন। যাই হোক মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ সব হেফাজত করেন, আল্লাহ ভালো করেন, আল্লাহ সকলকে যেন আল্লাহ হেফাজত করে, বলুন আমিন আল্লাহ। মাশাআল্লাহ, পগড়ি নিয়েছি, পগড়ি দে একটু আগে বাবা, তোর বাপের পীর, নানার পীর, নানির পীর, খালার পীর, খালুর পীর, কে বাবা, কে গো? আমার দাদা পীর, আপনার পীর মোর্শেদ কে? আমার বাপ দাদার যে মত, যে পথ, যে তরিকা আপনার দাদা পীর দিয়ে গেলেন, সেই মত পথ, সেই তরিকা আমার বাপ দাদার দিয়ে গেলেন, আর সেই মত পথ তরিকা আমরাও দিয়েছি বাবা। একদিন উঠে আসেন তো বাবা, পাগড়ি ধরো তো বাবা, হ্যাঁ ধরো, গায়ে গায়ে হাত দিয়ে ধরো, হ্যাঁ ফুরপাশে পিসাদ মুড়ি, দাদা পীরে মুড়ি, গায়ে গায়ে হাত দিয়ে বসো বাবা, হ্যাঁ বাপ দাদা সব ফুরফুরা করে গেছে, এ মাথা সে মাথা করোনি, গায়ে গায়ে হাত দিয়ে বসো, বাপ দাদা যেটা করেছে সেটা করে যাও, এদিক সেদিক করে হুড়ুহুড়ি করে জীবন বরবাদ করে ফেলবেন, খো মাথা ঠান্ডা করে চলবে, গায়ে গায়ে হাত দিয়ে বসো, বাপ দাদা ফুরফুরা করে গেছে বাবা, হ্যাঁ তোমার বাপ দাদা সব ফুরফুরা পিসাদ মুড়ি, হ্যাঁ আপনারা ফুরফুরা করবেন, ফুরফুরা বাইরে করতে যাবেন, যেটা আমরা বলবো সে কথাটা মেনে নেবে, তার ভিতরে মজা আছে বুঝতে পারবেন না, কথা বললেন না, কোথা কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি, কথা বললেন আপনারা মেনে নেবেন, সেটাকে বুঝে নেবেন, মাথা ঠান্ডা করে চলবে, মাশাআল্লাহ। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ হইতে তওবা চাইছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত মুহাম্মদ সাইয়্যিদ ইব্রাহিম সিদ্দিক আল কুরাইশি, যিনি মুস্তাফিজ হচ্ছেন জনাব হযরত শাহ সুফি হাজী পীর মোহাম্মদ সৈয়দ জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, বিস্তরিকা নকশবন্দ মুজাদ্দিদিয়া আলিয়া কাদরিয়া চিশতিয়া আর মোহাম্মদিয়া, ছেড়ে দেন বাবা, ছেড়ে দেন, ছেড়ে দেন বাবা, হ্যাঁ মাশাআল্লাহ। আমার পরে আমাদের মৌলানা সাহেব এসেছেন, নামটি কি রে বাবা?